সুপ্রভাত, আমি চিত্রা। আবার চলে এলাম সংযোগের এই নতুন এপিসোড নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবার আগে বলি, আমাদের আগের দুটো পর্বে আপনাদের পজিটিভ রেসপন্স পেয়ে আমরা আপ্লুত। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আসি আজকের আলোচনার বিষয়ে। এটি এমন একটি বিষয় যা আমাদের জীবনকে অ্যারাউন্ড ইয়ার 2020 থেকে একেবারে অন্য রকমের করে দিয়েছে। মানবজাতির জন্য এমন ঝড় নিয়ে এসেছে যার মাশুল মানুষ আজও দিচ্ছে, আর হয়তো এর পরেও বেশ কিছু বছর ধরে দিতে হবে। এতক্ষণে হয়তো আপনারা আন্দাজ করেছেন আমরা আজ কোভিড নিয়ে কথা বলবো। এর সাথে কোভিড রিকভারি নিয়ে এবং কিছু প্রিভেন্টিভ আসন ও প্রাণায়াম নিয়েও কথা বলবো। প্রথমে জানা যাক কিছু বেসিক টার্মসের ব্যাপারে। ভাইরাস, এই শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে। এটির মানে ভেনম বা বিষ। যদি বিস্তারিতভাবে বলা যায় তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হয়। অত্যন্ত ছোট সাইজের বা আলট্রা মাইক্রোস্কোপিক ইনফেকশিয়াস এজেন্টস, যাদের সংখ্যা বৃদ্ধি পায় বা মাল্টিপ্লিকেশন হয় জীবিত কোষের বা লিভিং সেলসদের মধ্যে, তাই মানুষ বা বিভিন্ন জীবজন্তু এতে আক্রান্ত হয়। করোনা, এই শব্দটিও এসেছে ল্যাটিন ভাষা থেকে। এর অর্থ হল ক্রাউন। কুখ্যাত করোনা ভাইরাস শব্দটি 1968 সালে নেচার পত্রিকায় একদল ভাইরোলজিস্ট প্রথম ব্যবহার করে এক নতুন ধরনের ফ্যামিলি অফ ভাইরাস হিসেবে। সাইন্টিফিক্যালি করোনা ভাইরাস বলতে আমরা একটি বিস্তৃত এবং বড় গ্রুপ অফ ভাইরাস বুঝি। এটি বিভিন্ন জীবজন্তু সহ মানুষকেও আক্রমণ করে। করোনা ভাইরাস অনেক রকমের হতে পারে। তাদের মধ্যে অ্যারাউন্ড 7 রকমের ভাইরাস হিউম্যান বডিকে আক্রমণ করতে পারে। কিছু উল্লেখ্য হিউম্যান করোনা ভাইরাসের নাম হল SARS-CoV, SARS-CoV, যার জন্য সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা SARS হয়। MERS-CoV, MERS-CoV, যার জন্য মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা MERS হয়। SARS-CoV-2 বা SARS-CoV-2, যার জন্য COVID-19 হয়, ইত্যাদি। কিন্তু সাধারণত COVID-19কেই আমরা করোনা ভাইরাস হিসেবে চিনি। কিন্তু ওই যে আগে বললাম, এটি একটি রোগ যা SARS-CoV-2 টাইপের করোনা ভাইরাসের জন্য হয়। এটিকে নোভেল করোনা ভাইরাসও বলা হয়। COVID-19-এর কোভিড শব্দটি করোনা ভাইরাস ডিজিজ থেকে আসে। করোনা থেকে আসে CoV, ভাইরাস থেকে আসে VIV এবং ডিজিজ থেকে আসে D, মানে কোভিড। রোগটি 2019 সালে শনাক্ত করা হয়েছিল, তাই কোভিডের সাথে 19 যোগ করা হয়। এইভাবেই COVID-19-এর নামকরণ করা হয়েছিল। COVID-19 একটি মানুষের শরীর থেকে আরেকটি মানুষের শরীরে খুব সহজেই ট্রান্সমিট হতে সক্ষম। সারা বিশ্বে এই এপিডেমিক বা মহামারী ছড়িয়ে পড়ার ফলে বিগত বছরের 11 মার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ডিজিজটিকে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করে। COVID-19 একটি জুওনটিক ডিজিজ, যার মানে এটি পশু পাখিদের মধ্যে পাওয়া যায়। কিন্তু এটি পশু পাখিদের থেকে মানুষের শরীরেও ট্রান্সমিট হতে পারে, ডিরেক্ট বা ইনডিরেক্ট কন্ট্যাক্টের দ্বারা, যাকে জুওনটিক স্পিলওভার বলা হয়। এবারে জানা যাক মানুষের মধ্যে COVID-19-এর কী কী সিমটমস দেখা দেয়। এর প্রাইমারি সিমটমসগুলি হল কাশি বা শুকনো কাশি, জ্বর, ক্লান্তি এবং শ্বাসকষ্ট। এছাড়া গলা ব্যথা, গন্ধ না পাওয়া, খাবারের স্বাদ না পাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, ডায়রিয়া, কনজাংটিভাইটিস, বিভিন্ন স্কিন র্যাশ, বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ঘোরা, মাসেল পেন এবং মাথা ব্যথাও COVID-19-এর আরও কিছু লক্ষণ। এর কিছু সিভিয়ার সিমটমস হল নিঃশ্বাস নিতে খুব কষ্ট হওয়া, বুকে চাপ বা ব্যথা অনুভব করা, জ্বরে হাই টেম্পারেচার, কথা না বলতে পারা এবং কনফিউশন। কোনো ব্যক্তির মধ্যে এই লক্ষণগুলি দেখা দিলে তার অবিলম্বে টেস্ট করানো উচিত, না হলে তার সাথে তার পরিবারের এবং এলাকাবাসী COVID-19-এ আক্রান্ত হতে পারে। হি উইল বিকাম আ সুপার স্প্রেডার।
তবে বলা যেতে পারে এই রোগটিতে সুস্থতার হার অন্যান্য রোগের তুলনায় বেশি। অনেকের ক্ষেত্রেই হোম আইসোলেশনে থাকতেই কাজ হয়ে যায়। তবু কিছু রোগীর অক্সিজেন বা হসপিটালে ইন্টেনসিভ কেয়ারের দরকার হয়। কোভিড-19 আক্রান্ত হলে সবচেয়ে আগে পেশেন্টকে কোয়ারেন্টাইন করে দেওয়া দরকার, যাতে রোগটি অন্য কারোর শরীরে ট্রান্সমিট না হয়। তবে কি জানেন তো, আমরা নিজেরাই নিজেদের এই রোগ থেকে সুরক্ষিত রাখতে পারি। এর জন্য কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। সর্বপ্রথম মাস্ক পরতে হবে, তাও মুখ আর নাক ঠিকমতো ঢেকে। মাস্কটা নাকের নিচে বা থুতনিতে পরলে কোনো লাভ হবে না। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে, যে কোনো জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে। নিয়মিত হাত পা স্যানিটাইজ করতে হবে অথবা সাবান দিয়ে ধুতে হবে। চোখে মুখে ও নাকে হাত দেওয়া যাবে না, বিশেষত ঘরের বাইরে থাকাকালীন। সরকারি বিধিনিষেধের সাথে যোগ সাধনাও করলে আমাদের শরীরের ইমিউন সিস্টেমের শক্তি বাড়বে। যোগ কিন্তু কোনো রোগ হওয়ার আগে থেকেই প্র্যাকটিস করতে হয়। এই সাধনা বছরের পর বছর করে যেতে হয় একটি সুস্থ এবং রোগমুক্ত শরীর পেতে গেলে। বিভিন্ন রকমের যোগাসন স্নায়ুতন্ত্রকে স্ট্রেন্থেন করে, স্ট্রেস কমায় এবং শরীরকে টক্সিনস থেকে মুক্ত করে। রোজ নিয়মিত যোগ অভ্যাস করলে যে কোনো ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার শরীরের এনার্জি ও স্ট্রেংথ অনেকটাই বৃদ্ধি পায় এবং শরীরের সাথে মস্তিষ্কও সতেজ হয়। যোগের পাশাপাশি প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজেস মস্তিষ্ককে শান্ত করে এবং এতে ঘুম ভালো হয়। ভালো ঘুম শরীরের ইমিউন সিস্টেমকে সুস্থ রাখে এবং শরীরকে হিল ও রিপেয়ার করে। এবার বলি কিছু ব্রিদিং এক্সারসাইজের নাম। ডিপ ইয়োগিক ব্রেথ, উজ্জয়ী ব্রিদিং, ভস্ত্রিকা প্রাণায়াম বা বেলোস ব্রেথ, কপালভাতি প্রাণায়াম বা স্কাল শাইনিং ব্রিদিং টেকনিক, অনুলোম বিলোম বা অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং, ভ্রামরী প্রাণায়াম বা হামিং বি ব্রিদিং এক্সারসাইজ, সূর্যভেদী আর চন্দ্রভেদী প্রাণায়াম, শীতলি প্রাণায়াম। এবার জেনে নেব কিছু বেসিক যোগাসনের নাম, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সূক্ষ্ম ব্যায়াম, এগুলি হল সহজ মাইক্রো এক্সারসাইজ যা পুরো শরীরকে সচল এবং সুস্থ রাখে। সূর্য প্রণাম, সান স্যালুটেশন, এটি শরীরকে শক্তি বা এনার্জি দেয়, শিরদাঁড়াকে ফ্লেক্সিবল করে এবং ইমিউনিটি বাড়ায়। বৃক্ষাসনা, ট্রি পোজ, এটি শরীরে ব্যালেন্স আনে, পা এবং কোমরের শক্তি বাড়ায়। পশ্চিমোত্তানাসনা, সিটেড ফরওয়ার্ড বেন্ড, এটি উচ্চ রক্তচাপ বা হাই বিপি এবং ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী। পাশাপাশি এটি শরীর আর মনকে রিল্যাক্স করে, অ্যাংজাইটি কমায় ও ইনসোমনিয়া কমাতেও সাহায্য করে। মৎস্যাসন, ফিশ পোজ, এটি বুক, কোমর, অ্যাবডোমেন এবং ঘাড়কে স্ট্রেচ করে। ভুজঙ্গাসনা, কোবরা পোজ, এই যোগাসনটি শিরদাঁড়া, বুক, কাঁধ, অ্যাবডোমেন এবং লাংসকে স্ট্রেন্থেন করে, ব্লাড সার্কুলেশন ভালো করে, মন এবং শরীরকে স্ট্রেস মুক্ত করে। এছাড়াও কোটি চক্রাসন বা স্ট্যান্ডিং স্পাইনাল টুইস্ট, ত্রিকোণ আসন বা ট্রায়াঙ্গল পোজ, সেতু বন্ধাসন বা ব্রিজ পোজ এবং নটরাজাসন বা ড্যান্সার্স পোজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে। এই বিবৃত উপকারিতাগুলি শুধু আমাদের ইমিউন সিস্টেমের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে। যোগ এবং প্রাণায়ামের আরও অনেক রকমের শারীরিক উপকারিতা আছে, যা মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ থাকতে সাহায্য করে। কোভিড-19 রোগীদের বা পোস্ট কোভিড-19 পেশেন্টসদের ডক্টররাই সময় বুঝে নির্দিষ্ট কিছু নিঃশ্বাস প্রশ্বাসের আসন বা ব্রিদিং এক্সারসাইজেস বলে দেন। নিয়মিত ওষুধের সাথে ডক্টরদের প্রেসক্রাইব করা ব্রিদিং টেকনিক্স এই রোগীদের তাড়াতাড়ি সারিয়ে তোলে। আজ তাহলে আসি বন্ধুরা, আশা করি
সংযোগের এই এপিসোডগুলোর মাধ্যমে আমরা আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পারছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ও ভালো কথা, ডোন্ট ফরগেট টু টেক দ্য ভ্যাকসিন।